চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। পূজোর আগে যারা গয়না কিনতে চান বা সোনার রূপে বিনিয়োগ করতে চান তাদের জন্য সুখবর। কলকাতা সহ গোটা দেশেই টানা কমেছে সোনার দাম, রূপও সস্তা হচ্ছে। গত ৩১শে আগস্ট সোমবারও কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৮,৪০০ টাকা, বুধবার সেটাই কমে ৪৮,০০০ টাকা। বৃহস্পতিবারে দাম আরও কমেছে। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আরও কমছে দাম। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যকে ৫টি জোনে ভাগ করে মোট ১০ জন আইপিএস নিয়োগের কথা ঘোষণা করল নবান্ন। সম্প্রতি ভোট পরবর্তী হিংসা মামলার এক মামলাকারী হাইকোর্টকে জানিয়েছিলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত শুরু করলেও রাজ্য সরকার এখনও সিট গঠন করে উঠতে পারেনি, স্বভাবতই শুরু হয়নি সিটের কাজ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল উষ্মা প্রকাশ করে বলেছিলেন, বিষয়টি আদালতের নজরে আছে, তারপরই সিট গঠনের কাজ শেষ করে ফেলল রাজ্য সরকার। চুরি করতে গিয়ে ঘুমিয়েই পড়ল চোর, তবে ঘুমের পরিণতি এতটাই মর্মান্তিক হতে পারে তা বোধহয় ভাবতেও পারেনি সে। ঘুম ভাঙতেই বেধড়ক মার খেল অভিযুক্ত যুবক, ইতিমধ্যেই তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের উত্তর তালদির দক্ষিণ পাড়ায়। কাবুল দখলে চলে এসেছে গত মাসেই, কিন্তু এখনও সরকার গঠন হয়নি আফগানিস্তানে। নতুন সরকার গঠনের আগেই তালিবান সংসারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ার পর থেকে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সমস্ত জল্পনার সমাপ্তি। আগামীকাল শুক্রবারের নামাজের পর নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা করতে চলেছে তালিবান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে তেমনই দাবি করা হচ্ছে। সেই ঘোষণাতেই জানানো হবে সরকারের বিভিন্ন পদে কারা থাকবে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই অ্যাম্বুলেন্সে করে বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতালে চিকিৎসক দলে পৌঁছান উপাচার্যের বাসভবনে। সেই দলে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিএমও অরিন্দম ভট্টাচার্য, চিকিৎসক অনির্বাণ দাশগুপ্ত ও দুই নার্স। তারা ভেতরে প্রবেশের চেষ্টা করতেই সমস্যার সূত্রপাত। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন তাদের দুই প্রতিনিধিকে সঙ্গে নিলে তবেই ডাক্তারদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তুলির টানে চায়ের কাপে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১ নাম তুললেন বালুরঘাটের সৃষ্টি। স্নাতক স্তরের আইনের ছাত্রী সৃষ্টি মুখোপাধ্যায়ের এই কৃতিত্বে আনন্দিত গোটা বালুরঘাট। উচ্ছ্বসিত ওই তরুণী বালুরঘাটের উত্তর চকভবানীর বাসিন্দা সৃষ্টি। বরাবরই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসতেন, তবে কোনোদিনও কারো কাছে আঁকা শেখেননি। মাসদেরেক আগে বাড়িতে একটি কাপ ভেঙে যায়, আর সেই ঘটনায় বদলে দিল জীবন। হঠাৎই খুলে গেল কৃতিত্ব অর্জনের পথ। জানা গিয়েছে সৃষ্টি মাকে বলেছিলেন এই ভাঙ্গা কাপটি রেখে দিতে। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২২১, ২/৩১২, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।